ধন্যবাদ খুব সুন্দর দুটি পালা আমাদের মাঝে নির্ধারিত করে দেওয়া হয়েছে গুরু এবং ভক্তের পালা গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি ফকির আবুল সরকারকে ভক্তের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে তো গুরু ভক্তের পালা গান সেখান থেকে গুরু শিষ্য পালা আর গুরু ভক্ত পালা তো এক পালা না গুরু শিষ্য পালা হলে গুরু কোথায় ছিল আমি কোথায় ছিলাম এই ধরাধামে গুরু কেন ধরতে হবে গুরুর হাত আছে আমার পা আছে গুরুর পা আছে আমার পা আছে তাহলে কেন গুরু ধরব এরকম বিষয়াদি জানার থাকে তবে গুরু ভক্ত পালাটা দিলে আমার বাবাজি তিনি একটা কথা বলেছেন যেন 40 এর পর থেকে কথা হয় তার মানে গুরু শিষ্যর যেই আলাপ আলোচনা সেই আলাপ আলোচনাটাকে একটু উপদের দিকে গিয়ে ভক্তের পালার মধ্যে থেকেও যেন কিছু মূল্যবান কথা গুরুর কাছে জানা হয় তো সেদিকে লক্ষ্য রেখে বিশেষ করে ভক্তের পালা গান করলে গুরুর কাছে কোনো প্রশ্ন চলে না গুরুর কাছে কোনো জিজ্ঞাসা নাও ওইরকম ভাবে থাকে না তারপরেও আজকে যারা গান শুনতে এসেছেন কিছু যদি না জানতে চাই তাহলে কিছু পাওয়াও হবে না তাই সেদিকে লক্ষ্য রেখে আমার ভক্তের পালা অনুযায়ী আমি আমার বাবাজির কাছে তার কয়েকটি গান আমার কাছে তার লেখা গান আমার কাছে অনেক ভালো লাগে তার মধ্য থেকে ভক্তের পালার একটি গান তার সেই গানটি আমি অনেক জায়গায় করে থাকি আমার কাছে ভালো লাগে কারণ সেই গানটির মধ্যে মূল্যবান কিছু কথা তবে সেই গানটা থেকেই আমি ভক্তের পালার গানটা আমি রাখব তার আগে ভক্তের যেই কাজ যেটা না করলে একটা ভক্ত কখনো ভক্ত হইতে পারে না তাই আমার ভক্তের পালা অনুযায়ী আমার গুরুর চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করতে চাই মাঝে নিতে তোমার আকিঞ্চন আমার দয়ালো আমি গুরুকে ভক্তি দিলাম এই ভক্তিতে কি গুরু খুশি নাকি আরো কোন সাধনা ভজনা করে গুরুকে আমার পাইতে হবে কোন সাধনাতে কোন ভজনাতে গুরু সন্তুষ্ট থাকবে আমি সেই সাধনা ভজনাটাকেই গুরুকে করতে চাই তাই সেখান থেকেই গান কিসে হবে কোন সাধনায় জন্মাই মতি কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিল কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিল কোন সময় হয় গুরু স্বামী ভক্তের সাথে হয় মিল দয়াল আমার কি
বেদনায় জন্মাই মতি কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিলন আমি কোন রসে বস করি গুরু আমার দয়া হবে ভক্তের ভজন কি করলে হবে একটা মানুষের করণ না জানিলে গুরুর কাছে জীবন ভক্তের অকারণ না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের করণ না জানিলে গুরুর কাছে জীবন ভক্তের অকারণ গুরুর রক্তে মনে ধরে আমার দয়ালে কোন জিনিসে দেহ ধরে গানটির মধ্যে বলেছে ভাই একটু কমে গেছে এটা কিসে হবে বিশুদ্ধ রতি কোন সাধনায় জন্মায় মতি কোন সময় গুরু হয় পতি মানে স্বামী কোন সময় গুরু হয় স্বামী ভক্তের সাথে হয় মিলন আমি কোন রসে বশ করি গুরু হবে ভক্তের বাঞ্ছা কল্পতরু আমি কোন পথে পথ করি শুরু নিত্যভাবে হয় কিসে হবে গুরু ভজন কি করলে হবে একটা মানুষের করণ হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে আমি হাত পা নিয়ে জন্মেছি তাই বলে আমি মানুষ হতে পারি নাই একটা গরুর পেট থেকে গরুর বাচ্চা হলে তাকে গরুই বলে ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হলে তাকে ছাগলের বাচ্চাই বলে একটা মুরগির পেট থেকে মুরগির বাচ্চা হলে তাকে মুরগির বাচ্চাই বলে কিন্তু একটা মানুষের পেট থেকে যখন একটা মানুষ একটা সন্তান পৃথিবীতে জন্ম নেয় সে তাকে মানুষ বলা হয় না তাকে মানুষ হইতে গেলে বাবা মা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শুধু তাই নয় একজন কামেল মোকামেল মুর্শিদের কাছে দেয় যেন আমার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হইতে পারে তাহলে কি কর্ম করলে দয়াল মানুষের মতো মানুষ হওয়া যায় আমি হাত পা নিয়ে জন্মেছি তাই তো আমি মানুষ হইতে পারি নাই আমি মানুষ হইতে পারবো কোন কর্ম করলে আমি কি করলে কোন কর্ম করলে আমি গুরুর রঙে রং ধরতে পারব
সেটা হওয়াটা কিন্তু বাবা সুজা কথা না না আমি আমার তৈবলি বাজানকে আমি অনেক সময় ফলো করেছি তার সঙ্গে আরো 5 বছর 8 বছর আগে আমার দেখা হয়েছিল কাদিরপুরে কুতুবপুর জায়গায় সেখানে আমি এবং রুহুল আমিন দেওয়ান গান করি সেখানে আমি বাবাজিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি তার যে চেহারাটা দয়াল বাবা সত্তার মহন্ত বাবা জানের চেহারার সঙ্গে অনেকটা মিল আসে ওই দুইটা ছবি পাশাপাশি করলে আমার মনে হয় একটু চিনাটাই কষ্ট কোনটা মহন্ত বাবার ছবি কোনটা আমার তৈবলি বাজানের ছবি এই গুরুর রঙে রং ধরাটা এটা স্বাভাবিক বিষয় না এই গুরুর রঙে রং ধরা যায় গুরু কোন কর্ম করলে আজকে আমিও সেই কর্মটা করে আমি আপনার রঙে রঙ্গিত হইতে চাই আমাকে দেখলে যেন মানুষ বলে এটাই আবুল সরকার আবার আপনাকে দেখলে যেন মানুষ মনে করে এটাই চন্দ্রা এই দুইজনে এক রং হওয়া যায় কোন কর্ম করলে তাই বলেছে দয়াল আমার যে ঘর নিয়াছে কি বাপাবে তোমার কাছে সেও তো তোমার ভক্ত বটে কিভাবে করবে মিলন তোমার কাছে সেও তো তোমার ভক্ত বটে কিভাবে করবে মিলন তিনজন একজন কেমনে করি আমার দয়াল রে বলো তুমি আমার যে ধরনি আছে কি বা পাবে তোমার কাছে সেও তো তোমার ভক্ত বটে কিভাবে করবে মিলন আমি আমার গুরুর সঙ্গে আমি একজন পুরুষ ভক্ত হয়ে গুরু আপনার সঙ্গে আমি বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করি আমার যে স্ত্রী আমার স্ত্রীও কি আপনার সঙ্গে বুকে বুক মিশিয়ে আলিঙ্গন করতে পারবে কি পারবে না আর যদি করতে পারে তাহলে সেই ভাব কায়দাটা কেমন সেখানে শরীয়তের বেড়া জাল থাকলে তাতে কোনো পাপই হবে কিনা পাপ হবে কিনা অপরাধ হবে কিনা তাহলে আমার স্ত্রীর সঙ্গে আপনি কিভাবে মিলন করবেন আমার স্ত্রীও তো আপনার ভক্ত তার সঙ্গে মিলন করার কৌশলটা কি এই গানটি আমার যে ঘর নিয়াছে তোমার কাছে সেও তো তোমার ভক্ত বলে কিভাবে করবে মিলন গাইতেও পারিনি কে
এমবেজেন একটা লিখছিলাম এই বানাই শেষকে আমার উপরে বর্ষ আল্লাহ নিজে যাক ভালো আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি করেন করেন নামাজ পড়লে কি ইমানদার হওয়া যায় বাবা রোজা করলে বুঝবেন নামাজ পড়লে নামাজি হয় রোজা করলে রোজাদার হজ করলে হাজি যাকাত দিলে দানবীর দান করলে হয় দানবীর আচ্ছা ইমানদার কারে কয় বলেন 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 আমরাই বলবো ভালো থাকো আগে ইমানদার হতে হবে ইমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমানকে যারা মহব্বত করবে তারাই হলো ইমানদার কতটুকু মহব্বত করতে হবে বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জমা জান মা কাবা কুরআন মা বাবা আরে যা কিছু আছে তার চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে সুবহানাল্লাহ তাহলে আপনি ইমানদার প্রশ্ন হতে পারে আমি তো নবীকে দেখি নাই আমি কেমন করে ইমানদার হব আমার রাসূল পাক উত্তর দিয়েছেন পীর মুরিদের জায়গায় এসে বলেছেন আশাইতু ফি কাওমিহি কান্নবিয়ু ফি উম্মতিহি একজন পীর ভক্তের কাছে হলো তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন রাসূল পাক একজন পীর তার ভক্তের কাছে তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে যেমন সাহাবারা যেমনি করে জান মাল টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়ে নবীকে ভালোবাসছে তোমাকেও ইমানদার হতে হলে তোমার মুর্শিদকে জান মাল দিয়ে ভালোবাসতে হবে পারুনি শাহজাহান কাকার কাছে একটা কথা জিগেই বাবা আপনি যদি আমার দিক তাকায়েন বাবা আচ্ছা বাবাজি আমার কথা বুঝতে সমস্যা হয় বাবার সম্পত্তি রেখে গেছেন ভাই আমরা দুজন এই যাও যাও বসে যাও নড়াচড়া করবে না একটু নড়াচড়া করবেন আপনারা ঠকে যাবেন দুই ভাই বাবা চলে গেছেন বাবার দশ বিঘে সম্পত্তি আছে কতটুক করে পাওয়া যায় পাঁচ বিঘা বাড়ি করছেন বাড়ির মধ্যে এক বিঘা জায়গা আছে এটা অর্ধেক ভাগ হয়েছে ছোট ভাই অর্ধেক বড় ভাই অর্ধেক এই পৃথকটা হয় কখন যখন মনোমালিন্য হয় ঠিক কিনা বড় ভাইটার ঘরটা ছোট ভাইয়ের মধ্যে এক হাত জায়গা পেয়েছে ঘরের ওই যে এটা ডুয়া কয় না আমার অঞ্চলে ডুয়া কয় এই ডুয়াটা ছোট ভাইয়ের মধ্যে পড়ছে ওই জায়গা না সারা পর্যন্ত তোর সাথে কোনো কথাই কম না কয় কি না একশো জনের মধ্যে একশো দুইজন কয় দুইজন প্রার্থী মানে না সালিশ বিচার হয় মামলা মকদ্দমা হয় আপনার কাছে প্রশ্ন ভাই ভালোবাসলো না মাটি ভালোবাসলো কথা বলেন মাটি রক্তের ভাইয়ের দাম নাই মাটির কাছে তাহলে মানুষ মাটি ভালোবাসে মানুষ ভালোবাসে না যেইটা বেশি ভালোবাসবা ওইটা গুরুর নামে দান করে দিবে আমার বাংলা কথা শুনবা কি আচ্ছা দুই নাম্বার টাকার জন্য মানুষ মানুষ খুন করে তাহলে মানুষ মানুষের দামে টাকার দাম বেশি টাকার দাম বেশি তাই টাকা যদি ভালোবাসো ওটা গুরুর নাম ওয়াকফ করে দিবা আবার এই মেয়া মানুষের জন্য মানুষ খুন হয় কি হয় খুন হয় না মেয়া মানুষের কথায় বাইরে বের লাগে ভাই ভাইটি সকল মেয়া মানুষকে মাহাত্ম আমি কইতেছি
ওই যারা মঙ্গলবারের জন্ম ওদের মধ্যে ভেজাল আছে মঙ্গলবারে কি বাবা মঙ্গলবারটা পরে কোবানি রাখ তাহলে নারী ভালোবাসে বাবার চাইতে মার চাইতে ভাইর চাইতে বোনের চাইতে মানুষ স্ত্রীকে বেশি ভালোবাসে তাহলে তিনটা জিনিস একটা হলো মাটি একটা হলো বেটি একটা হলো টাকা এর জন্য মানুষ জীবন দিয়ে দেয় যার জন্য যেইটা বেশি ভালোবাসবা ওইটা গুরুরে দান করে দিবা যদি করবার পারো তাহলে গুরু বদল হইব নাহলে হবো না আমার কথাটা বোঝা গেছে বোঝা গেছে ওই মুখে মুখে শেখ ফরিদ বগল তোলা ইট এটা চলবো না হ্যাঁ আমি যখন গুরুর কাছে বায়াত গ্রহণ করেছি আমার সবকিছু আমার মুর্শিদের আমি মুর্শিদের দরবারে গোলামি করি এই মনোভাবটা যার মধ্যে আছে তার মধ্যেই ভক্তি জাগ্রত হয় তার মধ্যে প্রেম জাগ্রত হয় রস উদ্গার হয় যিনি গুরুর গোলামি করে যা আছে আমার সবই আমার গুরুর এই জায়গায় যিনি বসতে পেরেছেন তিনি গুরু ভজন করতে পেরেছেন কি ভুল কইলাম নাকি হ্যাঁ ছোট্ট একটা কথা বলে নেই তারপরে একটা গান করি কি বাবাজি কি বলুম কত রাজা বাদশা বাদশাই ছেড়ে দিয়েছে কি গর্বে কি লালন শাহ ফকির বলেছেন সামান্য কি সে ধন পাবে দিনের অধীন হয়ে চরণ ভজিতে হবে ভজিতে হবে কত কত যোগী ঋষি যোগ যুগান্তর বনবাসী ওরা ধরবে বলে কালো শশী ওরা বসেছে ধ্যানে গুরু ভজে ইলাম হলো কত বাদশাই লোকের বাদশাই গেল গেল কত কুলো বধুর কুলো গেল কালার প্রেমেতে মধ্যে যতক্ষণ পর্যন্ত কলঙ্কের ভয় আছে চন্দা বাবা মা ততক্ষণ পর্যন্ত গুরুর কাছে পৌঁছানো যাবে যাবে না কুল কলঙ্ক কিসে তাই যাবে মোর জাতি কুলমা তাতে ক্ষতি নাই যদি আমি আমার সাত্তার সান্ডে পাই আমার মহত্ব বাবার যদি পাই আমি যদি আমার মুর্শিদকে পাই আমার কুলমানের দরকার দরকার নাই গুরু ধনে যারা হয় আশা তার অন্য ধনের কোন নাই লালসা ফকির লালন ভারবার হয়েছে তেমনই দশা দোভাষায় বসে সামান্য কি সে ধন পাবে দিনের অধীন হয়ে চরণ ভজিতে আস্তে আমার হাতের মধ্যে ছিদ্র আছে নাকি নাই নাই কথা বলেন না কেন নাই ছিদ্র নাই এখানে ছিদ্র আছে নাই নাই আচ্ছা এখানে ছিদ্র নাই বললেন এখানে হাত ঘামে না ঘামে না তাহলে এখানেও ছিদ্র আছে ভাই কি কন আচ্ছা একটা বাস্তব একটা জিনিস বলি আমি চন্দ্রা যদি আমার এই হাতের মধ্যে ঘষে তাহলে কিছু যাবে আসবে কিনা বলেন যাবে ওর যে পাপ এটা গুরুর হজম করার ক্ষমতা আছে গুরু হলো সাবান সাবান যেমন ময়লাকে পরিষ্কার করতে পারে গুরু তেমনি ভক্তকে পরিষ্কার করতে পারে পারে গুরুর বস্তু যদি লাভ করতে চাও তাহলে বেশি বেশি ঘষা ঘষি করবা ঘষা ঘষি বোঝো অর্থাৎ পাইলবি করবা গুলামি করবা যার যত গুলামি তার তত সালামি এই ঘষা ঘষি করার অভ্যেস করো গে একলাই ভক্ত হয়ে যাবা গুরু রঙে আমি রং ধরবো গুরুর বস্তু তোমার মধ্যে যাব তোমারটা গুরুর মধ্যে আসবো ঘষা ঘষির অভ্যাস করুন না আগে আমার কথা বেজার হয় নাকি এখন তো আর পিসাব
খেদমত করতে হয় না বাড়ি কারেন্ট আছে আগে রাত বইরে পিরে বাতাস দিত এখন তার পাখা লাগে না বাবা ওই যে ফ্যান টিভিতে ধুয়ে গেলাম সব কিছু আছে এই জন্য বাবা গোলামি ছাড়া মালিককে কখনোই সন্তুষ্ট করা যায় না হারে সামনে একটা গান করে নেই তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায় বেশ বেশ আমি আপনাকে বলছি মেহমানদের মেহমানদারি করবে একটা সময় আছে একটু নড়াচড়া হইলে কোন শিল্পী বাবা গান গাইতে পারে না এই দেখেন না এই যে মানুষটা এই যে একটা সাদা পর্দা কিছুই পাবেন না আমার বাবা আইনাল বয়াতি সাহেবকে অনেক লোকই দেখছেন আপনারা আমার উস্তাদ বলছিল আবুল সাকর তুমি গান গাইতে পারো আমি বলি বাবা পারি কত পালা গান গাই তো বলছিল তুমি গান গাইতে পারো না কয়েকটু পালা গান গাও তো দেখি গাও তো আমি আর কথা বন্ধ হয়ে গেছে বললো শোনো নদীতে একটি প্রাণী বাস করে কাসিম কচ্ছপ বলা হয় শুদ্ধ ভাষায় কাসিম এই কাসিম কিন্তু ডিম পারে চরের উপরে মুরগি যেমন বাচ্চায় ডিমের তাপ দেয় কাসিম কিন্তু তা করে না ওটা নদীর থেকে ওঠে নদীর পারে বসে আধা মাইল দূরে ডিমগুলি বালুর মধ্যে ঢেকে রাখে সেখান থেকে দৃষ্টি নিক্ষেপ করে তাতেই তার বাচ্চা হয় তদ্রূপ গায়কের দিক কাসিমের ডিমের মতো সাধকরা যখন ওই গায়কের দিকে তার গুরু দৃষ্টি প্রেমের দৃষ্টি অর্পণ করে তখন সে খারাপ গায়কও ভালো গান গাইতে পারে কষ্ট নিয়েন না মনে এবার গানটা করে তোমার যার শোনে নাই যার শোনে নাই এই যে প্রেম আমার তার বুঝাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার শুভ চন্দ্রের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন Yeah.
প্রেম কি তোমার গাছেরই ফল, যা তুমি খাইবে ফুটে এটা করতে হয় না গড়ে উঠে। প্রেম কি করা যায় না হয়ে যায়? হয়ে যায়। তোমার গুরু রেখে দিয়ে ভালোবাসা, এটা গ্রামের লোক দিয়ে বুদ্ধি করে করবা? আমার বন্ধু আমার কাছে আসছে, আমার যা ভালো লাগে তাই আমার বন্ধু রান্না। এরা আমার কি কইল এটা শোনার আমার সময় নাই। আছে আচ্ছা, যারা এখানে আছেন যারা পুরুষ, আপনারা তো পুরুষ নাকি? তাই তো জানি। রাখো কতক্ষণ রাখেন? টাকা দিই মানা করে, আমি তো নাই কাকা, টাটা দিল আমাকে। পুরুষ পুরুষকে তাহলে এখানে যদি পুরুষ মানা করলেন আমরা পুরুষ না, তাহলে পুরুষকে পুরুষ পরোয়ার দেখা, এই পরোয়ার দেখার শক্তি যে অর্জন করে তিনি হলো পুরুষ, যিনি পুরুষ হয় তিনি গুরু হয়। আর সব প্রকৃতি, তুমিও প্রকৃতি, তোমার বাড়ির লোকটাও প্রকৃতি, তোমার কাছেও যাবামু তার কাছেও তাই পাবো। বুঝেন নাই কথাটা? তুমিও ভক্তি করবা ভালোবাসবা, সেও ভক্তি করবে ভালোবাসবে। তবে তোমরা যেমনি করে মিলন হও গুরু শিষ্যের মিলনটা এরকম না, খেয়াল করতে হবে। হবাদা সাধকের মুখে শুনেছো, গুরু জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো যোনি। এই জিহ্বা লিঙ্গ দ্বারা আর ওই ভক্তের কর্ণ যোনি দ্বারা যে গুরু বাক্য বীজ, গুরু বাক্য গুরু কথা গুরু মন্ত্র গুরু নাম যখন ওই কর্ণের মধ্যে প্রবেশ করে, কেউ যদি ধারণ করতে পারে, হাজার হাজার মানুষ গুরু কথা শুনে, আরে তারা একশো হাজারের মধ্যে 990 জনের মধ্যে শুনে মধ্যে বাইরে যায়।
আর যে ধরে রাখো ওটা গর্ভবতী হয় কি হয় ওটা গর্ভবতী হয় তুমিও যা দিবে সেও তাই দিবে এটা মনে রাখবা পুরুষ হলো একমাত্র পরম সত্তা যিনি গুরু হয় পরওয়ারদিগার পুরুষ পরওয়ারদিগার সেই পরওয়ারদিগারের শক্তি যার মধ্যে ওঠে অর্থাৎ সিবাতাল্লাহি মান আসারু মিনাল্লাহি সিবাতাও আমার রঙে তোমরা রঞ্জিত হও যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসি হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় তিনি গুরু দেখো নাই ওরসে যায় দেখো না পীর মুর্শিদ গোবারি একটু ভক্তি দিবার জায়গা পায় না মানসির ঠেলায় থাপা দিয়ে আর তোমার কেউ জড়ায় ওদের বেড়ছাই না কত ডাটের পোশাক পরছাও কত রকম সেন্ট মাখছাও কেউ তো জড়াই জড়ে না আর আল্লাহর বলি গো জামাটা সোয়ার জন্য মানুষ পাগল আছে তোমারও আত আছে তারও আত আছে তা তোমার আত আর তার আত একাত না তোমারটা মানসিরাত ওটা আল্লাহর আত সুবহানাল্লাহ জি ওটা আল্লাহর হাত ওটা আল্লাহর রঙে রঞ্জিত তুমি যদি আল্লাহর রঙে গুরু রঙে রঞ্জিত হতে চাও তাহলে গুরুর দাসী হয়ে যাও গুরুর সঙ্গে আহার বিহার চলন বল যখন এই ঘষাঘষিতে বেশি করবা তার ভাবেই তোমার কথা হবে তার মতো তোমার চলা হবে আর গুরু ধৈর্য ছুঁয়াইছাও বছরের মধ্যে ওরসে একদিন গেছাও আমাদের বাউল রহমান দাদা যান গান লেখছে যে মুরিদ হয়েছে মনে করছে গেছে রে আপদ বালাই ওরা মুরিদ হয়েছে তরিক বুঝে নাই সমাজে এমন কিছু মানুষ পাই ওরা মুরিদ হয়েছে কিন্তু তরিকটাই যদিও সে ধরছে পীরের হাত বোঝে নাই হইতে হয় আসলে বোঝে নাই কেন হইতে হয় দরকার কি আর দেখা সাক্ষাৎ আগেও যাহা পরেও তাই যত নবী যত রসুল যত অলিয়া উলিয়া নিগুড় ধ্যান ব্যতীত কেউ আল্লাহওয়ালা হতে পারে পারে না আছে স্কুল কলেজে শিক্ষা না বেলায়েতের যুগে পীর মুর্শিদের গোলামি ছাড়া কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে পারে নাই ঠিক বলছি মাজান দশ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত ওজুর পানি গরম করছে গোসল করাই দিছে খাওয়াই দিছে হাত পাও টিপে ঘুম পাড়াইছে পাড়াইতে পাড়াইতে একশন তিনিও এক সময় গুরু রঙ্গে রঞ্জিত কি দিয়ে ভজন করবা যা ভালো লাগে ওটা ভক্তির সাথে দিও বাড়ি গেলে যারে দিয়ে গুরু ভজনটা করাবা হেই যদি তুমি গুরু ভজন করো আমার মা মনি তো গুরু দেখলি চোখ চোখ গরম হয়ে গেল খাবে ঠিকই যায় দুইজন শুদ্ধে আচ্ছা স্কুলে পড়ছেন না আপনারা আমার কথা বোঝা যায় আজকে স্কুলে গেলে পয়লা কি পড়ায় ওটা কোন বর্ণ কয় মেয়ে ভাই জি স্বরবর্ণ তারপরে ব্যঞ্জন বর্ণ স্বর অ স্বরেয়া রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি এ ঐ ও খেয়াল করে শুনবা কথা কইলে আমি কি কই স্বরেও প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা কথা বলতে দুটো শব্দ লাগে কথা ক যোগ থা তাহলে কি হলো কথা
قرآن شريفের মধ্যে কি কথা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা আমাদের দেশে হুজুররা বুঝাইছে মদ খাইয়ে নামাজ পড়বে যায় না বুঝেন নাই কিন্তু সুকারা মানে মদ না সুকারা মানে হলো মধু আচ্ছা আচ্ছা আর খুমরা মানে হলো মধু এটা রূপক শব্দ মোহ বাড়ির মোহ গাড়ির মোহ নারীর মোহ ক্ষমতার মোহ যত প্রতিপত্তির মোহ এই যতক্ষণ পর্যন্ত বিষয়ের মোহ আছে আরে পর্যন্ত নামাজের ধারে কাছে আসিও এই বানি ছোট এই দুনিয়ার চিন্তা নিয়ে নামাজ পড়বেন কিয়ামত পর্যন্ত আল্লাহরে পাওয়া যাবে না পরিষ্কার গল্প যাবে কোন দিনও পাওয়া যাবে আল্লাহকে পাইতে হলে সব কিছু ত্যাগ করে আল্লাহর সাথে আগে শরণ সংযোগ সৃষ্টি করতে হবে তাহলে বিষয় থেকে তোমাকে সরে আসতে হবে সরযোগ কর্তৃক শর্মা মোহ থেকে শর্মা সইরে কোথায় যাবা আশ্রয় নিতে হবে সরযোগ কিন্তু সরে আ সরিও সরিয়া হয় না খালি একখান টান দিবে আকার আকার কয় না আকার হইলো গুরু সরিও নি আকার আকার হলো গুরু আশ্রয় যখন নিতে পারবা রস তখন সই হবে হ্যাঁ আল্লাহ বেটা রস কি সই 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 তাহলে আশ্রয় যতক্ষণ নিবানা ততক্ষণ পর্যন্ত রস তোমার সই হবে না রস যখন সই হবে দুইটা রসই সমান সমান দীর্ঘই অর্থাৎ তুমি সইলে যাবা রস যখন সই হবে দীর্ঘই দীর্ঘ আয়ুতে তোমার আলিমন হায়ুন সেপাতের সঙ্গে সংযোগ হবে ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেলেও তার নাম কেউ মুছতে পারবে নাম কেউ মুছতে পারবে সান মস্তান বাবা হ্যাঁ রশিদ মস্তান বাবা আমার সাত্তার সান বাবা যাদের মাজার হয়েছে তাকে নাম কোনদিন নাম কোনদিনও মুসা যাবে না দীর্ঘই তখন হবে রসু সুরসের রসিক রস যখন সু হয় তাহাকে রসিক বলা হয় তার রসু দীর্ঘ রি অর্থাৎ সমস্ত ঋণ হতে সে মুক্ত গুরু তাকে মুক্ত করে সুবহানাল্লাহ এ ওই ও বুঝেন না কি এ ওই গুরু ও কয়টা হয়েছে তিনজন এ ওই ও এ আমি ওই ও ওই গুরু তখন তিনজন যখন এক হয়ে যাবা ও বাহ বাহ কি ও কিয়ামত হয়ে যাবে তারা কোন দিন ধ্বংস হবে আল্লাহর সুরতে আল্লাহর রঙ্গে রঞ্জিত এজন্য আল্লাহ বলেছেন সব ধ্বংস হয়ে যাবে অজহু রব্বি জুল জালালি ওয়াল ইকরাম আমার সিহারা কোন দিন ধ্বংস হবে না আমার সিহারা আল্লাহর সিহারা কারা ওলি গো সিহারা আল্লাহর সিহারা আর আমরা বর্তমানে পড়ি সরিয়ে তৈলো অজগর সরিয়ে তৈলাম না গোলা ভান্ডে মাস্টারে পড়ায় অজগরটি আসতেছে রে আমটি আমি খাবো পেরে এই তুই কার কাছে রাখতে তোর বাপের কাছে রাম সাপাই মিথ্যা কথা হজে বেটা একদম খাঁটি কথা বাজার এই জন্য এই অক্ষরগুলি আসছে মহামালিকের কাছ থেকে মানুষকে শিক্ষা দেবার জন্য এই কাজগুলি করো গে রস মতি রতি জ্যোতি সব তোমার পরিপূর্ণ হয়ে যায়
গুরুর ঘর।